আজ পবিত্র ঈদ উল আযহা সারা দেশে মুসলমানরা দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করছে। গত দুই বছরের করোনার মহামারী কাটিয়ে স্বাভাবিকভাবেই এবার পালিত হচ্ছে ঈদ। অপরদিকে করোনার প্রাদুর্ভাব আবার বাড়ার কারণে আরোপিত হয়েছে নানা বিধিনিষেধ। আল্লাহর প্রতি গভীর অনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাসছে পবিত্র ঈদ উল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইল আলাইহিসাল্লামকে কুরবানি করতে উদ্যুদ্ধ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল অনুগত্য ও অকুণ্ঠ আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন। ঈদের নামাজের পর আল্লাহর অনুগ্রহ পাওয়ার আশায় মুসলমানরা পশু কুরবানি করেন। সকাল 7:45 বৈরাক ইউনিয়নের মসজিদে পবিত্র ঈদ উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে মানা হয়েছে নানা বিধিনিষেধ।